আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘামাচির সমস্যা, ঘরোয়া উপায়ে মিলবে আরাম, কিভাবে ঘামাচির সমস্যা দূর করবেন একেবারে ঘরোয়া উপায়ে। গরমকালে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়, আর গ্রীষ্মের নানা রকম সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হলো ঘামাচি। সারাক্ষণ জ্বালা চুলকানি হতে থাকে, শারীরিক অস্বস্তি বাড়িয়ে তোলে ঘামাচি। তাই ঘামাচি থেকে দূরে থাকতে সবচেয়ে জরুরি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগেও আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মুলতানি মাটি, মুলতানি মাটিও ত্বকের জন্য খুব উপকারী। গোলাপ জলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে লাগান। এছাড়া পুদিনা পাতা বাটার সঙ্গে ঠান্ডা দুধ ও মুলতানি মাটি মিশিয়েও ঘামাচির স্থানে লাগাতে পারেন। দই, যেসব জায়গায় ঘামাচি হয়েছে সেখানে দই লাগিয়ে রাখুন 15 মিনিট, তারপর পানি দিয়ে ধুয়ে আলতো করে মুছে নিন, ঘষবেন না, এতে ত্বক ঠান্ডাও হবে। চন্দন, ত্বকের জন্য চন্দন কতটা উপকারী তার বলার অপেক্ষা রাখে না। র্যাশ, ব্রণ, ঘামাচির মতো সমস্যা চন্দন দূর করতে পারে। তাই গোলাপ জলে চন্দন পাউডার মিশিয়ে ঘামাচির জায়গায় লাগান, শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। আরও কিছু নিয়ম মেনে চলুন, তাতেও গরমে স্বস্তি মিলবে অনেকটা। একটি পরিষ্কার কাপড়ে বরফের টুকরো নিয়ে ঘামাচির উপর কিছুক্ষণ আলতো করে ঘষুন, আরাম পাবেন। সুতির পোশাক পরুন, হালকা রঙে ঢিলেঢালা পোশাক পরলে আরও ভালো, ত্বককে হাওয়া লাগানোর সুযোগ দিন। ডার্ক রঙের বা টাইট পোশাক পরা এড়িয়ে চলুন, ঘামাচি কখনোই ঘষবেন না বা চুলকাবেন না। ত্বক শুকনো রাখার চেষ্টা করুন, শিশুদের এই সময় ডায়াপার পরিয়ে রাখবেন না। স্নানের পানিতে কোনো অ্যান্টিসেপটিক লিকুইড ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আলোচনা, আজ এ পর্যন্তই, আজ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।